ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব কালের কন্ঠ অ্যাপ নিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি রয়েছি এই অ্যাপটির ওপেনিং ইন্টারফেসে অথবা হোম ইন্টারফেসে। তো অ্যাপটি যখন আপনি ইনস্টল করবেন এবং ইনস্টল করার পর ওপেন করবেন তখন এরকম ইন্টারফেস পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন উপরে রয়েছে হোম, তারপর শীর্ষ সংবাদ, সর্বশেষ সংবাদ, নিজস্ব সংবাদ। এখানে আপনি এভাবে আরও অনেক বিষয় পাবেন, সর্বাধিক পঠিত, ফেভারিট, ফটো গ্যালারি। তো আপনি যে অপশনটিতে টাচ করবেন নর্মালি সেই অপশনটি রিলেটেড খবরগুলো আপনার সামনে চলে আসবে। যেমন শীর্ষ সংবাদ, এই অপশনটিতে টাচ করলে শীর্ষ যে সকল সংবাদ রয়েছে সেগুলো আপনি পাবেন। সর্বশেষ খবর, এখানে সর্বশেষ খবরগুলো পাবেন। নিজস্ব সংবাদ, এখানে নিজস্ব সংবাদগুলো আপনাকে অবশ্য চালু করে নিতে হবে। আপনি পার্সোনালি কোন সংবাদগুলো শুনতে দেখতে চান বা জানতে চান, এখানে আপনি প্লাস আইকনে চলন শুরু করি অপশন থেকে আপনাকে এখান থেকে অপশনগুলো বাছতে, এখান থেকে অপশনগুলো টিক মার্ক করতে হবে বা আপনি সিলেক্ট করতে হবে যে আপনি কোন খবরগুলো জানতে চান। তো যাই হোক, তারপরে সর্বাধিক পঠিত, সর্বাধিক পঠিত যে খবরগুলো সেগুলো এখানে রয়েছে, এরপর ফেভারিট, ফটো গ্যালারি রয়েছে। তো যাই হোক, আমরা আবার হোম অপশনে ফিরে গেলাম। হোম অপশনে ফিরে গেলে আপনি এখানে এভাবে এরকম ইন্টারফেস পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন রয়েছে থ্রি বার, এখানে থ্রি বার এই অপশনটিতে টাচ করলে আপনি এখানে দেখতে পাবেন অনলাইন এবং প্রিন্ট। অনলাইন অপশনটিতে টাচ করলে আপনি এবং প্রিন্ট অপশনটিতে টাচ করলে অবশ্যই এখানে কিছুই আসছে না, তাদের যদি পরবর্তীতে কোনো আপডেট থাকে তাহলে এখানে আসতে পারে। এছাড়া আপনি এখানে কালের কন্ঠের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটি এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনার কোনো প্রয়োজন হলে আপনি এখানে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো আপনারা জানেন কালের কণ্ঠ একটি দৈনিক পত্রিকা এবং বাংলাদেশে এটি একটি জনপ্রিয় পত্রিকা। তো আপনারা যারা কালের কণ্ঠের দৈনন্দিন পাঠক রয়েছেন তারা কিন্তু এই অ্যাপটি ইনস্টল করে নিতে পারেন। এছাড়াও যারা মোটামুটি খবর পছন্দ করেন বা বিভিন্ন খবর জানতে চান তারাও কিন্তু অ্যাপটি ইনস্টল করে নিতে পারেন, কারণ কালের কণ্ঠে আপনারা বিভিন্ন খবর জানতে পারবেন এবং আপনার মুঠোফোনে এই অ্যাপটি ইনস্টল করা থাকলে আপনি যখন ইচ্ছা তখন আপনি আপনার প্রয়োজন অনুযায়ী বা আপনার ফ্রি সময় অনুযায়ী আপনি এটি ব্রাউজ করে আপনার বিভিন্ন খবরাখবর সম্বন্ধে জানতে পারবেন। তো ভিউয়ার্স, এটি যদি আপনি ইনস্টল করতে চান সেক্ষেত্রে আপনাকে প্লে স্টোরে গিয়ে কালের কণ্ঠ লিখে সার্চ করবেন তাহলে পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।